দারিদ্রকে পাশ কাটিয়ে রাজমিস্ত্রির মেয়ে এবারে যাচ্ছে ইতালিতে। কিকবক্সিংয়ে অন্যতম নজির তৈরি করে ইতালিতে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চান্দাবাড়ি গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা রায়। 13 বছরের প্রিয়াঙ্কা চান্দাবাড়ির গুলকান্ত রায় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মেয়ের এই সাফল্যে খুশি বাবা মা, স্কুল শিক্ষক থেকে শুরু করে সমস্ত এলাকাবাসী। অ্যাকচুয়ালি ভালোই লাগে। হ্যাঁ, মেয়ে বাইরে যাচ্ছে, দেশের হয়ে খেলতে যাবে, এর চেয়ে আর আনন্দের বিষয় কী হতে পারে? আমার মেয়ের নাম প্রিয়াঙ্কা রায়, 13 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে। খুবই গর্ব যে আজকে এইটুকুনো বয়সে আমার মেয়ে দেশের হয়ে খেলতে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি, আমি তো মনে করো রাজমিস্ত্রি কাজ করি, 400 থেকে 500 টাকা হাজিরা পার ডে পাই, তার মধ্যে এখানটা মনে হয় লাখ লাখ টাকার অ্যামাউন্ট আসে দাঁড়ায়, এর জন্য তো অসুবিধা হবেই। বাবা নৌজন রায় পেশায় রাজমিস্ত্রি, কিন্তু ছোট্ট প্রিয়াঙ্কার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। এক্ষেত্রে সকলের কাছেই সহযোগিতার আর্জি জানিয়েছেন তার বাবা মা। দেশের হয়ে 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর ইতালিতে কিক বক্সিং ফেডারেশন অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড চাইল্ড ক্যারাটে অ্যান্ড জুনিয়র কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে 37 কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে প্রিয়াঙ্কা। এর জন্য মেয়েকে নিয়ে বাবা মা ও কোচ ভিসা করার উদ্দেশ্যে রবিবার কলকাতায় রওনা দিচ্ছেন। কিক বক্সিং খুব ভালো, 3 বছর ইতালি, এর আগে প্রথমে তো দার্জিলিং, তারপরে কলকাতা, দুর্গাপুর, পুনে। 29 তারিখ মনে হয় বাড়ি থেকে বাড়ি, খেলা 1 তারিখ থেকে। খুব ভালো লাগছে এই খেলা, 2 বছর মনে হয় না, আমি একাই। খুব ভালো প্রিয়াঙ্কা রায়, 13 বছর। এই প্রসঙ্গে বলতেই হয় প্রিয়াঙ্কা রায় ছোট বড় অনেক খেলায় অংশগ্রহণ করে সাফল্য নিয়ে এসেছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতায় অনুষ্ঠিত পরপর 2 বার স্টেট চ্যাম্পিয়ন হিসেবে জেলার নাম উজ্জ্বল করা, চেন্নাইতে অনুষ্ঠিত ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়ে এবারে খেলতে যাচ্ছে সে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, যা অনুষ্ঠিত হচ্ছে সুদূর ইতালিতে। তার কোচ আমি, তার কোচ আগে থেকেই আমি ছিলাম। আমার আমার বাচ্চা যাচ্ছে, আমার তো এতেই অনেক আনন্দ লাগতেছে। প্রিয়াঙ্কা খুবই ভালোভাবে ছিল, আগের থেকেই খুব ভালো খেলতো এবং দুর্দর্শ খেলতো, এটাই বলবো আমি, যে খুবই ভালো খেলে। আমার মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা অবশ্যই অবশ্যই মেডেল নিয়েই আসবে, গোল্ড মেডেল নিয়েই আসবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি 3 বছর থেকে আমার সাথে যুক্ত আছে। শূন্য রায় টিচার, প্রিয়াঙ্কার টিচার। চান্দাবাড়ি গুলকান্ত হাই স্কুলের শারীর শিক্ষার শিক্ষক সুজিত হালদার জানিয়েছেন প্রিয়াঙ্কা ভালো অ্যাথলেট, কিকবক্সিংয়ে দারুণভাবে উৎসাহী। তার এই অংশগ্রহণ স্কুল, ব্লক তথা জেলার সুনাম অর্জন করেছে, তার জন্য আমরা গর্বিত। জলপাইগুড়ি থেকে গীতশ্রী মুখার্জি, নিউজ 18 লোকাল।